নির্বাচনের পরিবেশের ব্যাপারে আমি সর্বপ্রথম আমি নির্বাচন কমিশন এবং সরকারকে এবং প্রশাসনের কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। তারা এটা রাখার জন্য চেষ্টা করতেছে এবং তারা কাজও করতেছে, কিন্তু আমার যে প্রতিপক্ষ তিনি আমার এবং তাদের নেতাকর্মীরা আমার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আমার দীর্ঘদিনে যাদেরকে নিয়ে আমি এলাকায় কাজ করেছি সেই মানুষদেরকে তারা বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে তাদের দলে নেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে নির্বাচনে সাধারণ মানুষকে নির্বাচনে না যাওয়ার জন্য নির্বাচনের দিন ভোটে না যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। তো মূলত আমার আপনারা জানেন এর আগে আমার আমার প্রচারণার মাইক ভাঙছে, তারপর আমি নিজে কালকে আপনার হরুদি এলাকায় গণসংযোগ করতে গেছি, ওখানে আমার প্রতিপক্ষ গুটি কয়েক এই প্রচারণার বিঘ্ন ঘটার চেষ্টা করেছে। আমি প্রশাসনকে জানিয়েছি, তারা স্বাস্থ্য পদক্ষেপ নিয়েছে। তা আমার একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার সোনাগাঁওবাসী উদ্দেশ্যে বলছি, সেটা হলো ওনারা এতদিন বলছে যে খোকার কিছু নাই, খোকার জনগণ নাই, খোকার ভোট নাই, খোকার সংগঠন নাই, খোকার কর্মী নাই। তাহলে আমার যদি তাই না থাকে, তো আমার সৃষ্টি যে কর্মীগুলো এই মেম্বার যাদের সাথে আমার সম্পর্ক, যাদেরকে আমি সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, সেই মানুষগুলোকে তারা তাদের দলে নেওয়ার জন্য চেষ্টা করে কেন, হুমকি দেয় কেন, ভয়ভীতি দেখায় কেন? তা আমি তো কোনো তাদের দলের কাউকে তো এই পর্যন্ত আমি ফোন করেও বলিনি যে আমার জন্য নির্বাচন করুন, আমার জন্য কাজ করুন। তো ওনারা যে এই কাজগুলো করছেন, এটা নির্বাচনের পরিবেশ দিন দিন খারাপের দিকে যাবে বলে আমি মনে করি। আমি ওনাকে আমার ডিসঅফিসের মিটিংয়ের সময় আমি তাকে বলছিলাম যে যার যার নির্বাচনটা আমরা করি জনগণের উপরে আমরা ছেড়ে দেই, আসে জনগণ যাকে দেয় রায় দেয়, আল্লাহ পাক যার ইচ্ছা হবে সেই নির্বাচিত হবে। আমি তাকে এও বলেছি যে আসুন এক মঞ্চে উঠে আমরা বক্তব্য দিই, পাঁচজন আমাদের ক্যান্ডিডেট আছে, আমরা একসাথে কাজ করি। কিন্তু সে তো এই কথা আমার সাথে একমত হলো, কিন্তু পরবর্তীতে দেখলাম আমার নেতাকর্মীদের হুমকি ধুমকি তো চলছে, এখন আমার গণসংযোগের মধ্যেও তার নেতাকর্মীরা ডিস্টার্ব করে, অনেক দুঃখজনক ব্যাপার। তবে আমি সবার কাছে একটা কথা বলবো, জনগণ ভোট দিতে উৎসাহিত, ঈদের আনন্দে সোনারগাঁয়ের জনগণ ভোট দিবে আমি বিশ্বাস করি। তো সেই জায়গায় আমি সবার কাছে সহযোগিতা চাই, জনগণের এই ঈদের আনন্দের মাঝে যেন তারা বাধা সৃষ্টি না করে, কেননা মাননীয় প্রধানমন্ত্রী, সরকার এবং নির্বাচন কমিশন, জনগণ সবাই চায় যে জনগণ যেমন সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। সোনারগাঁয়ের মানুষের মাঝে আমি 10-20 বছর যেভাবে ছিলাম একটা পরিবারের মতো করে, দলমত নির্বিশেষে সবাইকে আমার সোনারগাঁয়ের মানুষ হিসাবে আমার পরিবারের মতো করে তাদের মাঝে যে ছিলাম, তাদেরকে যে শান্তিতে রেখেছি, তাদের প্রয়োজনীয়তার উন্নয়নগুলো যে করেছি, তাদের যে আপনভাবে আমি নিজের বুকে জড়িয়ে ধরে করোনা মহামারীর থেকে শুরু করে সব সব কিছুর সময় প্রতিনিয়ত আমি তাদের পাশে যে ছিলাম, সেই আমার সেই কর্মটাকে সোনারগাঁয়ের সাধারণ মানুষ, আমার রিক্সা চালক ভাই, আমার সিএনজি চালক ভাই, আমার দোকানদার ভাই, আমার প্রত্যেকটা পেশাজীবী, কৃষক, শ্রমিক, সবার মাঝে যে আমি যে সাহারা পেয়েছি, আমি ভোট চেতে গেলে ওনারা উল্টে আরও আমাকে বলে আলহামদুলিল্লাহ, অনেকে বলে আপনার জন্য দোয়া করি, অনেক মা বোনেরা করে আপনার জন্য দোয়া করি, আপনার জন্য রোজা রেখেছি, এর চেয়ে বড়ো পাওয়ার আমার কিছু নাই। আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে সোনারগাঁয়ের মানুষ যে আমাকে এত ভালোবাসছে, আমার কর্মকে যে আমার আমার ব্যবহার, আমার কর্ম তাদের মাঝে যে ছিলাম সেটাকে যে তারা এতভাবে মূল্যায়ন করবে আমি নিজে এত ভাবতে পারিনি। আমি যেখানে যাই সেখানেই সবাই আমাকে বুকে জড়িয়ে ধরে আপন করে নিয়েছে, আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আমার জনগণ মাঠে আছে, তারাই সিদ্ধান্ত নেবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।